আল্লাহর নবী বললেন আদমের বেটা মরে গেলে তিনটে কাজ সাদকায় জারিয়া ইলমিনান রিউবিহা লাস্ট হলো ওয়ালা দিন সলিহ ইয়াদু লাহু কমপক্ষে এরকম একটা সন্তান রেখে যাও 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 যে তুমি মরে গেলে কমপক্ষে তোমার জন্য একটু আল্লাহর কাছে হাত তুলতে পারে কারণ ছেলে দোয়া করলে কাজ হবে আর কারোর কথা নাই কে দোয়া করলে কাজ হবে জোরে বলেন ছেলে রেখেছেন তো এরকম আজকের বলে যাচ্ছি যারা বেঁচে আছেন যাদের বাপ বেঁচে আছে যুবক তোমাদের বলে যাচ্ছি যদি বিশ্বাস না হয় তো পা বাড়িতে তো পায়ে হাত দিয়ে বলে যাচ্ছি শোন আজ থেকে নিয়ত কর আমার বাপের গোসলটা আমি দেব কে দেবে যদি বলেন পৃথিবীর কোন মৌলবীকে রাখবো না পৃথিবীর কোন হাজি সাহেব পীর সাহেব ফকির সাহেবকে রাখবো না কোন আওয়াজি মুক্তি রাখবো না আমার আব্বা যখন মারা যাবে গোসলটা আমি দেব গোসল কে দেবে জোরে বলেন গোসল কে দেবে আমি নিজে দেব আমি নিজে দেব কারণ বাপের যখন মরণের পরে গোসল হবে আর ছেলে যখন নিজে হাতে গোসল দেবে যদিও সত্যি জন্ম দেওয়া ব্যাটা হয় হারামি হলে হবে যদিও জন্ম দেওয়া ব্যাটা হয় তো বাপের গায়ে যখন হাত বুলাবে আর পানি ঢালবে অটোমেটিক ভেতরটা নরম হতে বাধ্য হবে হেনা না বলা বলা ওর চোখের কোণের পানি কখন গড়াবে ও বুঝতে পারবে না গোসল করবে গোসল দেবে বাপের গোসল হবে আর গোসলের পানির সঙ্গে চোখেরও পানি থাকবে গোসল যখন দেওয়া হয়ে যাবে কাফনটা নিজে কাটবেন কাউকে দিয়ে কাটাবেন না নিজে কাটবেন নিজে কাটবেন মনে থাকবেন শাল শাল দোকানদার হাজি সাহেব কেটে দাও না কাপড়টা দিয়ে আমি কাটবো দোকানদার বিরাট বড় কাপড় কাটার লোক খুব ভালো দর্জি কাপড়টা আমাকে দিয়ে সাদা কাপড় কিনবেন বাড়ি আনবেন বাপকে গোসল দেবেন নিজে কাপড়টা কাটবেন আর মনে মনে করবেন আব্বা জীবনে অনেক জামা কিনে দিয়েছিলাম আজ তোমাকে শেষ জামা বানিয়ে দিচ্ছি বাপের জামা যখন বানাবে আর বেটা যখন নিজে বাপকে পরাবে কসম খোদার বলছি সন্তানের এই পরানোটা সন্তানের এই কাপড় পরানোর সময়তে চোখ দুটো নরম হতে বাধ্য হবে চোখের কোণের পানি কখন ঝরে বাপের কাপড় ছুঁয়ে দেবে ফেরেশতারা বলবে তাড়াতাড়ি নামা দেরি করিস না তাড়াতাড়ি নামা অন্ধকার কবরে জানাজার পরে কাউকে নামতে দেবে না খালু নামবে বোনাই নামবে ভাইরা ভাই নামবে ওরা নামবে কেন রে তুই নাম নিয়ত করেন বাপের কবরে আমি নামব আর আদর করে বাপকে কোলে নিয়ে নিজে কবরে শোয়াবো মুখটা খুলে দেব সালাম দেব আর বলবো আব্বা চলে যাচ্ছি আর কোনো দিন তোমার কাছে আসা হবে না আর কোনো দিন তোমার কাছে আসা হবে না বাপের মুখের কাছে মুখটা নিয়ে একবার আদর করে কপালে চুমু খেয়ে বলে দিও আব্বা এতবার ডাকছি তুমি সাড়া দিচ্ছ না তো এত ডাকছি শুনতে পাচ্ছ না উপর থেকে ডাক আসবে ওঠ আর কতক্ষণ বসবি বাপের কবর থেকে তোমাকে তুলে নেবে আর মাটি চাপা দিতে শুরু করবে সবাই মাটি দেবে ছুটে পালাবে কেউ খানা খাবে কেউ বাড়ি যাবে কেউ স্কুলে যাবে কেউ অফিসে যাবে সব যার মতো কেটে পালাবে তুই যাস না চুপচাপ বসে থাকবি সবাই মাটি দিয়ে চলে সবাই মাটি দিয়ে চলে যাবে তুমি একাই বসে থাকবে কেউ যদি ডাকে চল বাড়ি চল যাচ্ছি আপনি চলুন আপনারা চলুন আমি যাচ্ছি এটা শুন না যান চলে যান সবাই চলে গেছে বাপের কবরে আদর করে হাতটা বুলবে আব্বা আর জীবনে কোনো দিন তোমার গায়ে হাত বুলাতে পারবো না তাই তোমার মাটির উপরে হাতটা বুলিয়ে দিলাম খোদার কসম করে বলছি পরীক্ষা করে দেখবেন যখনই হাতটা বুলোবে না তখন অটোমেটিক চোখটা নরম হবে আল্লাহর কাছে হাত তুলে খালি একটাই কথা বলবে ছেলে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা পরওয়ারদিগার আলম
শতবার অন্যায় করেছি, অপরাধ করেছি, আব্বা বলে যেমনি ডেকেছি আব্বা সব ভুলে গেছে, আদরের কোলেতে ডেকেছে, আজ আমি এসে তোমার কাছে হাত তুলেছি মাবুদ। শুনেছি বাপ বেটাকে যত ভালোবাসে তুমি তার থেকে 70 গুণ বেশি ভালোবাসো, তাই তোমার ভালোবাসার শপথ নিয়ে বললাম আল্লাহ অপরাধ মার্জনা করে দাও। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলে কে রে, কি হলো, কি চাই, কি বলছে? আল্লাহ আল্লাহ বাপ মরে গেছে, বেটা কাঁচা সহ্য করতে পারছে না। বান্দা ফিরে এলে রব তার আগেই ভুলে যায়, মাফ করে দেয়। আমি আল্লাহ, আমি আল্লাহ, ওর ফিরে আসার কারণে ওর জীবনের গুণাটা মাফ করে দিলাম, ওর চোখের পানির কারণে বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেছেন তিনটে মানুষের দোয়া কখনো মিস্টেক যায় না, কটা মানুষের, কটা মানুষের, তিনটে। তাই এক নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, যখন বাপ বাচ্চাদের জন্য দোয়া করে, সন্তান মারা গেছে, বিবি মারা গেছে, কাউকে দিয়ে কোনোদিন গোসল দেওয়া হবে না, সন্তান মারা গেলে আপনি বাপ নিজে গোসল দেবেন। 10 বছর 12 বছর তো গোসল দিয়েছিলেন, আজ একবার দিতে পারবেন না, ছেলে মরে গেছে, সেই জন্য চোখের পানি খানিকক্ষণ ধরে রাখুন, তারপরে আওয়াজ বন্ধ করুন, পানি গরম করে বাচ্চার কাছে নিয়ে যান, ঠান্ডা ঠান্ডা শরীরের উপরে গরম পানি আস্তে করে বুড়িয়ে দেন, পানি দিয়ে বাপ বাচ্চাকে যখন বাপ গোসল করাবে, বাপ যখন বাচ্চার হাতগুলো পাগুলো ভালো করে ধুইতে শুরু করবে, বাপের চোখের পানি অটোমেটিক টপ 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 করে পড়বার মনে হবে, এতদিন তোকে গোসল করিয়ে দিয়েছি, তোকে গায়ে পানি ঢাললে তুই তো লাফিয়ে উঠে পালাতিস, তোর গায়ে পানি পড়লে তুই তো সরে যেতিস, তোর তো সাবান মাখালে তুই পালাতিস, আর উঠবি না, আর সরে যাবি না, ওঠ না, ওঠ না, একবার বাপ গোসল দেবে আর ভাববে আর উঠবে না। গোসল দেওয়া হয়ে গেছে, সুন্দর করে গোসল দেওয়া হয়ে গেছে, ছেলেকে কোলে করে বুকে তুলে নেবেন, বুকে যদি আপনি বাপ হন, বাচ্চাকে বুকে নেবেন আর নিয়ে বলবেন আব্বা সারা জীবন কোলে করে তোকে বুকে নিয়েছিলাম, আজও নিলাম, আর কোনো দিন আমার নেওয়া হবে না রে আব্বা, তাই জন্মের মতো তোকে বুকে তুলে নিয়েছি, আর তুলতে পারবো না। এই মাইয়ের বাচ্চাটাকে বুকের উপরে করে নিয়ে সরে যান, শুকনো জায়গাতে বাচ্চাকে শুইয়ে দেন, আস্তে করে শুইয়ে রেখে দিয়ে কাপড়ের কাপড়টা নিজে হাতে কাটেন, কাঁচির ডগটা কাপড়ের উপরে হবে, ব্যথাটা বাপের কলিজার উপরে হবে, কাঁদিবে আর মনে মনে হবে আব্বা এত জামা কিনে দিয়েছি তোর একটা পছন্দ হয় নাই, ঈদের জামা পছন্দ হয় নাই, তোর কুরবানির জামা পছন্দ হয় নাই, তোর বেড়াতে যাওয়ার জামা পছন্দ হয় নাই, এইটাই তোর পছন্দ ছিল, চল আমি নিজে বানিয়ে দিচ্ছি, নিজে কাফনের কাপড় কেটে বাচ্চাকে পরিয়ে দেন, কর্পূর লাগাতে হবে না, আতর গোলাপ লাগাতে হবে না, সুরমা লাগাতে হবে না, কিছু লাগাতে হবে না, বাপের চোখের পানি দিয়ে বাচ্চার কাফনের কাপড়ে পরিয়ে এটাই যথেষ্ট। বন্ধু জানাজার পরে আপনি নিজে কবরে নামবেন, বাচ্চাকে কোলে নেবেন, কবরে শুয়ে দেবেন, মুখটা খুলে বলবেন আব্বা তুমি ঘুমাও, আমি খুব তাড়াতাড়ি আসব, আমি তোমাকে ভুলি নাই, তুমি আমাকে ভুলে চলে গেছো, আমি কিন্তু ভুলি নাই, জীবনে যতদিন বাঁচব মনে হলে তোর কাছে আবার আসব, তুই কাঁদিস না, তুই ভয় খাস না, তুই চিন্তা করিস না, আমি আসব আব্বা। বাচ্চাকে শুয়ে দেন, আস্তে করে কবর থেকে উঠে চুপচাপ বসে যান, সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি আল্লাহর কাছে শেষ দোয়া করে চলে আসবেন, আপনি দোয়া করবেন, কাউকে দিয়ে নয় আপনি নিজে দোয়া করবেন, হে আল্লাহ শুনেছি নাকি বাপ দোয়া করলে তুমি পেরাও না, আমি তো হতভাগা বাপ, আমি তো নাদান বাপ, আমি তো বড় অপদার্থ বাপ, তাই বাচ্চাকে কোলে করে মানুষ করলাম, আবার কোলে করে নামিয়ে দিয়ে চলে গেলাম।
আমি বাপ জীবনে কোনদিন যদি কোনো ভালো আমল করে থাকি তোমার কবুল হয়ে থাকে, তল্লা সেই নেক আমলের বদলে তুমি আমার বাচ্চাকে ক্ষমা করে দাও। রাব্দে জুল জালাল বলে, ওই ফেরেশতা ওর জীবনে তো একটাই ভালো কাজ ছিল সেটাও দিয়ে দিয়েছে। বললে হ্যাঁ, কেন? বলে বাচ্চাকে বাঁচানোর জন্য। তল্লা পাক শোনাচ্ছে, বাপ একটা নেকি দিয়ে যদি বাচ্চা বাঁচাতে পারে তো আমি রব বিনা নেকিতেও বান্দাকে বাঁচাতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এদিন আপনাকে বলে দিয়ে চলে গেলাম, আল্লাহর নবী শুনিয়েছে দোয়া করলে পিতাকে দিয়ে দোয়া করাও, অন্য কাউকে না, দোয়া করলে সন্তানকে দিয়ে দোয়া করাও। এজন্য আজকে জলসা থেকে এখান থেকে শিক্ষা নিয়ে আপনাকে আমাকে যাওয়া দরকার, যা আমার সন্তান এমন থাকবে আমার জন্য দোয়া করবে, আর আমি আমার সন্তানের জন্য দোয়া করব। এর জন্য আমাকে আজ থেকে তৈরি হতে হবে, আপনাকে আমাকে আপনাকে আজ থেকে তৈরি হতে হবে, কোরআন আপনাকে শিখতে হবে, জানতে হবে। আমি আপনি যারা তৈরি আছি, শুরুতে বলেছিলাম বন্ধু যে আমরা শুধু খালি তাকে পেতে চাই যে নবীর উম্মত হয়ে নাজাতের রাস্তা খুলে গেছে। বন্ধু হব ইনশাআল্লাহ, বন্ধু হব ইনশাআল্লাহ, ওই রকম কবরের আযাব থেকে বাঁচার জন্য আর সন্তানের দোয়া নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাসূলের কারখানাকে জিন্দা রাখুন, নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান, নিজেরা নীরবে নিরিবিলি সময় এসে কোরআন শেখেন, দিন শেখেন, আর দিন শেখার জন্য প্রয়োজনীয় খরচা থাকে আমরা সকলে মিলে ভাগ করে নিই। প্রথম বন্ধু আমার আল্লাহ ওয়ালা ভাইরা, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কুরবানির শেষ পর্যন্ত দিয়ে গেছেন, মৃত্যুর শেষ মুহূর্তে উম্মতকে শিখিয়ে গেছেন আর সালাত, তুমি নামাজি হও বেনামাজি হবে না, বলেন ওই নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, রাসূলের কারখানাকে জিন্দা রাখার জন্য মাসে মাসে একটা করে হাজার টাকা দেবে, এমন দশটা হাজার টাকা দেওয়ার বন্ধু, প্রথম বন্ধু হাত তুলবে, সফরে হালাতে দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল কিয়ামতের ময়দানে সন্তানের কথা ভেবে, অন্ধকার কবরে চলে যাওয়া সন্তানের কথা ভেবে, পিতা মাত্র দশটা হাজার টাকা দিয়েছিল, হায় আল্লাহ দোয়াতে আমিও হাত তুলেছি, জাতির সবাই হাত তুলেছে। বলেন একজন বন্ধু সন্তানের মায়াতে জন্ম দেওয়া পিতার মহাব্বতে, গর্ভধারণ মায়ের মহাব্বতে মাত্র দশটা হাজার টাকা দেবে, এমন একজন বন্ধু, এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন সন্তান যে মাকে সত্যি ভালোবাসে। আজ মা অন্ধকার কবরে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না, ওই অন্ধকার কবরে মায়ের কবরটা জান্নাতের বাগানে বানানোর জন্য মাত্র দশটা হাজার টাকা, একবারে না পারলে দুবারে, দুবারে না পারলে দশ বারে। আপনি মেতে বন্ধু কুসুমপুরে বাড়ি, আত্মীয় বন্ধুতে তারা হলো অতি তাড়াতাড়ি, আর বাড়ি তালা দোয়া করি তিন বন্ধু তরেতে, আর ত্রিভু মনে খুশি রেখো দানের বসিলাতে। যোগ্য বাপের, যোগ্য বাপের বেটা দেখেছিল এখানেতে, আর ছিল কি না ছিল বন্ধু দানা গেল যে দানেতে, যদি না থাকিত তারা এই মজলিসেতে, আর কে করিত দান তাদের বাপের নামেতে। আমি বাড়ি দোয়া করি বড় গুলহে গাল, হাসর ইয়ার কবরেতে করে দিও পার, পিতা মাতার জন্য যদি দোয়া করে যায় কবর ও হাসরে জননে কৃপাল্লা ভারী হয়ে রায়, ডান হাতে দিও কিয়ামতে, আর বসতে দিও আরশে তলায় নবীর পাশেতে। ও বাড়ি দোয়া করি তাদের তারেতে, আর মরার আগে পৌঁছে দিও মক্কা মদিনাতে। আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন চতুর্থ নম্বরে কোন বন্ধু আছেন? এই আল্লাহ আমার রাসূলের চারটে খলিফা মাসে মাসে এক হাজার টাকা বলেছি, একবারে না পারলে একেবারে একেবারে সহজ কিস্তি, মাসে একটা করে হাজার টাকা, দশটা মাস জীবন ভর না, মাত্র দশটা মাস। বলেন কোন বন্ধু আছেন? মাত্র চারটে বন্ধু, পাঁচটা বন্ধু নেবো, তাতে তিনটে হয়েছে, আর দুটো বন্ধু চাইবেন ইনশাআল্লাহ, আর দুটো বন্ধু কে আছে ভাগ্যবান। আমাদের মাঝে